এমন একজন জাতি প্রতি মুহূর্তে পৃথিবীর প্রকৃতির প্রতিটা পরিবর্তন আশ্চর্য করে, কৌতূহলী করে, আনন্দ দেয়। দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশের মাটিতে আমার এই একক প্রদর্শনী শুরু হলো আজকে থেকে এইচ ডি ফাউন্ডেশনের এইচ গ্যালারিতে। সেটার জন্য আমি পিন্টু ভাই এবং মহুয়াকে আমার অশেষ ধন্যবাদ জানাই। রোকেয়া সুলতানা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট বা চিত্রশিল্পী। তিনি এর আগে কলকাতা এবং দিল্লিতে তার প্রদর্শনী হয়েছে এবং বাংলাদেশের অনেকগুলি তার প্রদর্শনী হয়েছে। প্রত্যেকটি প্রদর্শনী তার ভিন্ন ভিন্ন মাত্রায় দর্শকদের সামনে উপস্থাপিত হয়েছে। রোকেয়া সুলতানা একজন প্রথিতযশা শিল্পী। আমি ওনাকে ব্যক্তিগতভাবেও চিনি। ওনার এই আর্ট এক্সিবিশন দেখা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। উনি অনেক সুন্দর আঁকেন। ওনার আঁকার মধ্যে একটা সৃজনশীলতা তো সবসময়ই থাকে এবং ওনার রঙের ব্যবহার, ওনার প্রতিটা জিনিসের যে এক একটা বিষয়বস্তু থাকে, সব কিছু আমাদেরকে অনেক ভাবায়, অনেক আনন্দ দেয়। হ্যালো, আমি ঈপ্সিতা, ঈপ্সিতা গাঙ্গুলি। আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি কলকাতার মেয়ে। রোকেয়া আপার এক্সিবিশন আপা ফোন করাতে আমি চলে এসেছি। এক অসাধারণ স্বতঃস্ফূর্ততা। এর আগে আপার এক্সিবিশন কলকাতা আইসিসিআর এ হয়েছে, এবার ঢাকায় আপার দেশে। যে কোনো ফর্মেই হোক, এটা যে কত বড় একটা আনন্দ দেয় একজন যে নির্মাণ করে তাকে, সেটা বলে বোঝানো যাবে না। বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট টু আওয়ার হার্ট এন্ড দিস শো ইজ ভাইটালি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ইন ঢাকা। ইট ইজ রিয়েলি দ্য প্লেস শি কলস হোম নো ম্যাটার হাউ ফার শি ট্রাভেলস। আজকে প্রাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই যে গুহার আধারে প্রভাত পাখির গান যেরকম পৌঁছে যায় আমার ভিতরে, এই প্রকৃতি এভাবে আলোড়িত করেছে আমার, সেইটাই এখানে নিবেদন। অ্যান অড টু জয়, এবং এটা আমার প্রার্থনার মতো, বেদনার মতো, আনন্দের মতো আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ধন্যবাদ।